হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো যারা পিএনআর ডিপার্টমেন্টে এলসিতে সিলেক্টেড হয়েছেন তারা সবাই হয়তো জেনে থাকবেন যে একটা নতুন আপডেট এসেছে, যে 20 জনের একটা ডকুমেন্ট ভেরিফিকেশানের লিস্ট তৈরি করা হয়েছে। তো সেই যে লিস্ট তৈরি করা হয়েছে সেটা নিয়ে কিছু ডিটেলস ইনফরমেশান আপনাদের দেওয়ার জন্য ভিডিওটি বানানো। আশা করি ভিডিওটি পুরোটা দেখলে আপনাদের কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধু, একে একে স্টার্ট করা যাক। প্রথমে হচ্ছে যে নিউজটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপনাদের এই যে কোনো wbpr.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা এই লিস্ট ডাউনলোড করতে পারবেন, পিডিএফ ফর্মে আছে। সেখানে যেটা আমি হেডিং দেওয়া আছে সেটুকু শুধু আপনাদের পড়ে দেবো, যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 20 জনের যে নাম পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে লিস্ট বের করা হয়েছিল তার থেকে 20 জনকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে 99th floor 703 নম্বর বিল্ডিংয়ে 21 তারিখ দুপুর 12টা থেকে আপনাদের যেতে বলা হয়েছে। তার সঙ্গে 5টা ডকুমেন্ট আপনাদের চাওয়া হয়েছে, এটা নিয়ে সেই নোটিশটা জারি হয়েছে। এবার হচ্ছে এটা আপনাদের বিকেলবেলাতেই পাবলিশ করা হয়েছে। কিছু কিছু ডিটেলস এ সম্পর্কে আলোচনা করে নেবো। প্রথম হচ্ছে লিস্টটা কীভাবে তৈরি করা হয়েছে। টোটাল 20 জনের লিস্ট তৈরি হয়েছে। লিস্টটি তৈরি হয়েছে প্রথম যে মেডিকেলের লিস্ট বেরিয়েছিল 88 জন ক্যান্ডিডেট, তাদের মধ্যে 20 জনকে বেছে নেওয়া হয়েছে। এই যে 20 জনকে বেছে নেওয়া হয়েছে সেটা পিএসসির যে এলডিএ রিক্রুটমেন্টের ফাইনাল লিস্টটি বেরিয়েছিল, সে তার মধ্যে যে 828 জন 99তে সিলেক্ট হয়েছিলেন, সেই 828 জনের মধ্যে প্রথম লিস্টের 88 জনের মধ্যে থেকে র্যাঙ্ক ওয়াইজ লিস্টটি তৈরি করা হয়েছে। তার উপর বেস করে এই লিস্টটি তৈরি করা হয়েছে। সেকেন্ড র্যাঙ্ক থেকে স্টার্ট হয়ে 183 র্যাঙ্ক অব্দির মধ্যে এই 20 জন ক্যান্ডিডেট আছেন, তাদেরকে এই লিস্টে নমিনেটেড করা হয়েছে। এবার যদি কাস্ট অনুযায়ী বলা যায় তাহলে টোটাল 20 জন ক্যান্ডিডেটের মধ্যে 17 জন জেনারেল ক্যান্ডিডেট আছেন এবং ওবিসি বি ক্যাটাগরিতে 3 জন আছেন। এসসি এসটি কোনো ক্যান্ডিডেট এই লিস্টে এখন অবধি নেই। এবার হচ্ছে যেটা আপনাদের অনেকের মধ্যে যেটা ইস্যু দেখা গেছিলো সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট কার্ড নিয়ে অনেকে বলছেন। অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যেটা সেটা হচ্ছে বানানো হয়েছিল যে আপনারা একটা সার্টেন কোয়ালিফিকেশান করার পর এখান থেকে কার্ড করালে আপনাদের বিভিন্ন জবের জন্য কল দেওয়া হবে, এই বেসিসের ওপর তৈরি করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করানো হয়ে থাকে। কিন্তু এটা বহুদিন আগে থেকেই মানে জাস্ট একটা করতে হয়, এইভাবে সবাই করে রাখে, কোনো কল এখান থেকে আপাতত দেওয়া হয় না। যাই হোক, এখানে একটা কার্ড নাম্বার থাকে, যে কার্ড নাম্বারটা আপনাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে। তো যাদের কার্ড আছে অলরেডি এবং যাদের ভ্যালিডিটি আছে তাদের তো কোনো প্রবলেম নেই, তারা সেটা নিয়ে অরিজিনালে চলে যাবেন। সেখানে হয়তো আপনাদের সেটা দেখাতে বলবে, কোনো স্ট্যাম্প বা কোনো ভেরিফাইড এরকম কিছু একটা কিছু আপনাকে দিয়ে দিতে পারবে। অনেকে আছেন যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি আছে কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, তো তারা একবার চেষ্টা করতে পারেন কালকের দিনে, যদি আপনাদের নিয়ারেস্ট যেটা ডিই সেকশন বলে যেটাকে, তো সেখানে যদি ভ্যালিডিটি বাড়ানো যায়, কিছুই করতে হয় না, জাস্ট একটা রেশন কার্ড নিয়ে যেতে হয় এবং সেখান থেকে গেলে আপনাদের কোয়ালিফিকেশানগুলো সব দেখে তারা জেনারেলি 2-3 বছরের একটা রিনিউয়াল পিরিয়ড থেকে রিনিউ করে দেন। কিন্তু সেটা যদি পসিবল না হয়ে থাকে, আপনারা অনলাইনে চাইলেও করে নিতে পারেন, যদি পসিবল না হয়ে থাকে তো যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে সেই এক্সচেঞ্জ কার্ডটা নিয়েই চলে যাবেন, আশা করি কোনো অসুবিধা হবে না, জেনারেলি ওই নাম্বারটা দরকার পড়ে। এরপর যাদের এক্সচেঞ্জ কার্ড নেই তাদের তো এখন আর কিছু করার নেই, এখন তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্ক হয়ে গেছে, তাদের আর কিছু করার নেই, তারা যে কোনো আই কার্ড নিয়ে সঙ্গে যাবেন, আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তাছাড়া সোমবার আপনার 21 তারিখ প্রথম ব্যাচ বেরোলে এটার ব্যাপারে আরও হয়তো ডিটেলস ইনফরমেশান পাওয়া যাবে। এরপর সেটাই আর কি, যাদের আপনার আইডি কার্ড নেই তারা ভোটার, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কোনো একটা কিছু নিয়ে সঙ্গে যাবেন। এছাড়া যেগুলো ডকুমেন্টসগুলো সেগুলো তো একাডেমিক কোয়ালিফিকেশান, সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, এগুলো আপনারা সব কিছু সঙ্গে নিয়ে যাবেন। এবার হচ্ছে সেকেন্ড মেডিকেল টেস্টের রিপোর্ট হচ্ছে, সেটা স্বাস্থ্যভবন তো কালকে পৌঁছেছিল, স্বাস্থ্যভবন থেকে কালকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকে লাস্ট আওয়ারে আশা করি মনে হয় ঢুকে গেছে, নবান্ন যদি আজকে নাও ঢুকেছে কালকের মধ্যে ঢুকে যাবে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে 21 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর পর হয়তো তারপর সেকেন্ড লিস্ট বের করা হতে পারে। অনেকের মধ্যে কনফিউশন আছে যে এই 20 জনের লিস্ট যেটি বের করা হলে এরা সবাই 99তে অ্যালোটেড হয়ে গেছেন কি না, বা এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট 20 জনকে এই 20 জনকে র্যাঙ্ক ওয়াইজ একটা লিস্ট তৈরি করা হয়েছে, এই 20 জনের প্রথম সে র্যাঙ্কে ওপরের দিকে নাম ছিল তাই তারা সুযোগ পেয়েছেন। এভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করা হবে, যখন জয়নিং লেটার দেওয়া হবে তখন তাতে আপনার কোন ডিপার্টমেন্টে অ্যালোটেড হচ্ছেন সেটা আপনাদের মেনশন করা থাকবে। তো এই কতগুলি ইনফরমেশান আপনাদের দেওয়ার ছিল। 21 তারিখ হয়ে যাওয়ার পর তারপর যে নেক্সট আপডেটগুলো আসবে সেটা নিয়ে আপনাদের অবশ্যই একটি ভিডিও বানিয়ে সব ডাউটগুলি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই কতগুলি আপডেট ছিল, চ্যানেলের সঙ্গে থাকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।